আমাদের শিশুরা তো ওই যে এখন তো সব এসে কি বলে ফ্ল্যাটে বাস করে, এবং ফ্ল্যাটে বাস করে করে সেগুলি সেই ফার্মের মুরগি মতনই হয়ে যাচ্ছে, হাঁটাচলা আর এখন তো মোবাইল ফোন আর ল্যাপটপ আর আইপ্যাড এগুলি ব্যবহার করে সারাক্ষণ ওর মধ্যে পড়ে থাকা, এটা আসলে মানসিকভাবে শারীরিকভাবেও মানে সুস্থতার লক্ষণ না। সেই জন্যই অন্তত বাবা মা যারা গার্জিয়ান অভিভাবক তাদেরকে আমি অনুরোধ করবো যে কিছু সময়ের জন্য হলেও ছেলেমেয়েরা যাতে হাত পা ছুঁড়ে খেলতে পারে সেটা আপনাদের উদ্যোগ নেওয়া উচিত, আর প্রত্যেকটা এলাকায় খেলার মাঠ থাকা একান্তভাবে প্রয়োজন। ইতিমধ্যে আমরা কিছু উদ্যোগ নিয়েছি, যেখানে খালি জায়গা পাচ্ছে আমরা খেলার মাঠ করে দিচ্ছি, আর আমাদের যারা বিশেষ চাহিদা সম্পন্ন তাদের প্রশিক্ষণের জন্য সংসদ ভবনের পাশে এটা যে মাঠ ওটা আমরা নির্মাণের কাজ শুরু করেছি, সেখানে আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন তারা এখানে খেলাধুলো করবে, তাদের জন্য একটা একাডেমিও আমরা তৈরি করে দিচ্ছি। আর তাছাড়া প্রত্যেকটা গার্জিয়ান যদি একটু আন্তরিক হন এবং নিজের ছেলে মেয়েকে নিয়ে একটু খেলাধুলা দৌড়ছাপ এর মধ্য দিয়ে শারীরিক মানসিক সব কিছু বিকশিত হবার সুযোগ পায়, সেটাই আমি বলবো, তাহলে ছেলেপেলা অন্যদিকে যাবে না। কাজে এদিকে আমাদের জেলা উপজেলা পর্যায়ে ফুটবল, ক্রিকেট, ভলিবল, সাঁতার, হকি সব বিভিন্ন খেলা, সেই সাথে সাথে আমাদের যে দেশীয় খেলাগুলি সেই ডাঙ্গুলি থেকে শুরু করে সাতচারা থেকে শুরু করে সব ধরনের খেলাই তো, হাডুডু খেলা সব খেলাই তো মানে আমাদের দেশে ছিল, স্কুলে স্কুলে খেলা হতো, তাই সেই খেলাগুলি এবং আন্তঃ স্কুল প্রতিযোগিতা এগুলি করতে হবে। যদি আমরা ফুটবল খেলায় আমরা সেই প্রাথমিক বিদ্যালয় থেকে নিয়ে উচ্চ পর্যায় পর্যন্ত আন্তঃ স্কুল প্রতিযোগিতা শুরু করেছি, যার ফলে আমাদের অনেক নতুন নতুন খেলোয়াড় সৃষ্টি হচ্ছে এবং তারা তৈরি হয়ে আসছে, এবং তারা কিন্তু এখন আমাদের জাতীয় পর্যায়েও তারা বিশেষ অবদান রেখে যাচ্ছে। কাজেই আমি একটু বলবো যে এইদিকে সবাই বিশেষভাবে দৃষ্টি দিবে। আমাদের জাতির পিতা জন্ম শতবার্ষিকী উপলক্ষে যুব ক্রীড়া মন্ত্রণালয় 148টি এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 68টি ক্রীড়া কর্মসূচি বাস্তবায়ন করেছে, এবং মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে দেশের সর্ববৃহৎ ক্রীড়া উৎসব বঙ্গবন্ধু নব বাংলাদেশ গেমস 2020 আয়োজন করেছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। যুব ক্রীড়া মন্ত্রণালয় 2018 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব 17 আয়োজন করে আসছে, এবং 2019 সাল থেকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনূর্ধ্ব 17 আয়োজন করা হচ্ছে। আমি মনে করি এর ফলে আমরা অনেক ভালো খেলোয়াড় পাচ্ছি যারা ছোটোবেলা থেকে খেলে খেলে অভ্যস্ত হচ্ছে, এবং এরাই যখন বড় হচ্ছে তারা আরও প্রতিভাবান হচ্ছে। আর তাছাড়া ব্রাজিলে উন্নত প্রশিক্ষণের জন্য আমাদের 4 জন প্রতিভাবান খেলোয়াড়কে পাঠানো হয়েছে, এবং 11 জন প্রতিভাবান খেলোয়াড়কে ব্রাজিলে এবং 11 জন প্রতিভাবান নারী খেলোয়াড়কে ইউরোপে স্বনামধন্য ক্লাবে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সেই জন্য আমি মনে করি এটা একটা ভালো উদ্যোগ গ্রহণ করা হয়েছে।